নমস্কার, স্বাগত সমস্ত দর্শক বন্ধুদের। শুরু করছি দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি। আপনারা সত্যি সত্যি একদম ঠিক কথাই বলেন যে অ্যাস্ট্রোলজির এসেন্স প্রত্যেকের জীবনে দরকার, না হলে কাঙ্ক্ষিত সাফল্যটা আসবে না। সত্যি কথা, একেবারে খাঁটি সত্যি কথা। কাঙ্ক্ষিত সাফল্য সব স্তরে কিন্তু হতে পারে। প্রচুর টাকা পয়সা আপনার কাছে আছে কিন্তু মানসিক শান্তি নেই, পরিবারে শান্তি নেই, তাহলে কি আপনি সফল? না। বা আপনার পরিবারে সবাই ঠিকঠাক আছেন, কোনো সমস্যা নেই, টাকা পয়সার জায়গাটাতে ভীষণ প্রবলেম, রোজগার হয়তো করছেন কিন্তু সঞ্চয়ের জায়গা কিচ্ছু নেই, কোনো ব্যাংক ব্যালেন্স করতে পারেনি, নিজস্ব কোনো সম্পদ তৈরি করতে পারেনি, আপনি কি সফল? আমরা তো আমাদের প্যারামিটার্সে বলবো না, আপনি সফল নন। এই দুটোই একমাত্র জায়গা না, আরও অনেক ক্ষেত্র রয়েছে যে জায়গাগুলোতে কাঙ্ক্ষিত সাফল্য না পেলে জীবনটা আমাদের সফল বলে মনে হয় না। আর এই প্রত্যেকটা জায়গাতে আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত সাফল্য, সেই সাকসেসটা দিতে পারে এসেন্স অফ অ্যাস্ট্রোলজি। আপনারা এত বছর ধরে উপকার পেয়েছেন, সেই ফিডব্যাকগুলো আমাদের কাছে এসেছে বলে এত নিশ্চিতভাবে আমরা এই কথাটা বলতে পারছি। উপকার কত বছর ধরে পাচ্ছেন বলুন তো? 21 বছর, কম দিন হলো? 21 বছর ধরে একজন মানুষ আপনাদেরকে ভালো রেখেছেন, তার কাছ থেকে কাজ পেয়েছেন আপনারা। আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড সরাসরি আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো শ্রীমতী বৈশালী সরকারকে। প্রত্যালিল পদার পিতাং গৃহে সবরিদ ঘোর হাস্য পড়া খরবিন্দি বর কর্তিক খর পোড়া পূজা হুঙ্কারো বিজাতা ভাবা খর্ব নীল বিশাল পিঙ্গাল জটা যুক্ত নাগই জুড়া জড্ডাং নাশ্য কপালকে স্ত্রী জগতং হুং তুক্র তারাশয়ং প্রতলিল পদে ঘোরে মন্ডুমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি প্রেমে উগ্র তারা নমস্তুতে। জয় মাতা। এক্ষুনি যে সাকসেসের কথা বলছিলাম দিদি, যে ভালো কাজ, ভালো থাকার কথা বলছিলাম, এই যে এত মানুষ প্রায় 21 বছর ধরে আপনার কাছে এসে কাজ পেয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কিন্তু বলেন যে বিশেষ কতগুলো তিথি রয়েছে, বিশেষ কতগুলো যোগ রয়েছে যেখানে কিন্তু সর্বোচ্চ ফল দেওয়া যায় মানুষকে। মানুষ সব ধরনের প্রবলেম থেকে চাইলে বেরিয়ে আসতে পারে যদি সেই সময়গুলোকে তারা কাজে লাগাতে পারে। প্রথম কথা হচ্ছে সময়কে কাজে লাগাতে হয়। ঠিক, প্রত্যেকটা মানুষেরই জীবনে যদি সফলতা পেতে চান তাহলে কিন্তু তাদেরকে সময়কে কাজে লাগাতে হয়। সময়ের সাথে সাথে আমাদের কিন্তু একটা বিশেষ বিশেষ তিথি পড়ে, সেই তিথিকে কিন্তু কাজে লাগাতে হয়। আর কিন্তু স্থানকে কাজে লাগাতে হয়, একটা ভৌগোলিক সাপেক্ষে বাস্তুগত যে উর্বরতা, বিভিন্ন যে মন্দিরগুলো আমরা দেখি যেখানে যেখানে সাকসেস হয়েছে, সেই মন্দিরগুলোর যদি আপনারা বাস্তু সম্পর্কে পড়েন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা জায়গারই একটা বাস্তুগত উর্বরতা রয়েছে, যে কারণে কিন্তু সেই সব স্থানগুলো একটা পীঠস্থান হিসাবে কিন্তু পরিচিত হয়েছে। স্থান মাহাত্ম্য যাকে, স্থান মাহাত্ম্য সেটা। এবং কৌশিকী অমাবস্যা 2021 সালের কিন্তু 6ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা লাগছে, এবং এখানে তারাপীঠের কিন্তু একটা বিশাল মাহাত্ম্য রয়েছে কৌশিকী অমাবস্যা। কারণ হচ্ছে কৌশিকী অমাবস্যা এমন একটি তিথি যে তিথিতে আমরা সব ধরনের কাজ করতে পারি। পড়াশুনোর ক্ষেত্রে যেরকম কাজ করা যায়, আপনার সন্তান কুসঙ্গে চলে গেছে তার প্রতিকার করা যায়, আপনার স্বামী অন্য নারী আসক্ত হচ্ছে তার প্রতিকার করা যায়, শাশুড়ি বৌমার যে একটা প্রচণ্ড শত্রুতা তৈরি হয়ে যায়। আমি যেহেতু একজন মহিলা অ্যাস্ট্রোলজার, বহু দিদিরা বা মাসিমারা দুটো তরফ থেকেই আমার কাছে কিন্তু আসে, এবং তাদের ক্ষেত্রে অদ্ভুতভাবে দেখা যায় যে গ্রহগত জায়গাটা, তিনি মানুষ হিসাবে কিন্তু দুজনেই ভালো, কিন্তু দেখা যায় গ্রহগত কারণের জন্য তাদের দুজনের মধ্যে ফ্রিকশন কিন্তু চলে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে মুক্তির উপায় হচ্ছে কিন্তু কৌশিকী অমাবস্যা। এবং তাছাড়া ধরুন কারো 38 বছর বয়স হয়ে গেছে, বহু অ্যাস্ট্রোলজি করেছেন, বহু জায়গায় গেছেন, একবার কিন্তু কৌশিকী অমাবস্যাতে আমার কাছে আসতে হবে। এরকম 41 এজের মেয়েকেও কিন্তু বিয়ে দিয়েছি, ফার্স্ট ম্যারেজ, তাতেও কিন্তু সে সুন্দরভাবে এখন কিন্তু রয়েছে। কাজেই কৌশিকী অমাবস্যা তিথির বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে, কারণ আমরা জানি যে মাতা কৌশিকীর সেটা আবির্ভাব দিবস, তারামার আবির্ভাব দিবস, এবং বাবা বামদেব সেদিনকে কিন্তু মায়ের দর্শন পেয়েছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন, এবং মনে করা হয় স্বর্গ এবং নরক
দ্বার কিন্তু এই দিনকে খুলে হয়, বিশেষত রাত্রিরে, রাত্রির 12টার সময় মনে করা হয় যে স্বর্গের দ্বার এবং নরকের দ্বার খুলে দেওয়া হয়, এবং সাধক কোন অভিলাষটায় সে চাইছে। কিছু কিছু মানুষ হয়তো নেগেটিভ কাজ করতে চায়, কিন্তু আমি তো কোনোদিন নেগেটিভ কাজ করি না, আমি সবসময় মানুষের মঙ্গল কামনা করি। সেক্ষেত্রে আমরা সবসময় মঙ্গল কামনা করি, এবং যে কাজ নিয়ে আমরা বসি সেই প্রত্যেকটা কাজ কিন্তু সাকসেস হয়ে যায়, অর্থাৎ সাকসেস রেট অন্যান্য সময়ের থেকে অনেক বেশি পরিমাণে হয়ে যায় কিন্তু এই কৌশিকী অমাবস্যা। এবং তার পাশাপাশি বিশেষ কিছু দ্রব্যের মাধ্যমে যদি আমরা আহুতি প্রদান করতে পারি, আমি তো বহু রকম জিনিস দিয়ে কাজ করে থাকি, শক্তি সাধনা করে থাকি, তার পাশাপাশি কিন্তু বিশেষ কিছু দ্রব্যের মাধ্যম দিয়ে, ধরুন কারো যদি মানে শত্রুতা প্রবল থাকে, তাহলে তারা কিন্তু একটুখানি কালো তিল, কুশ এবং 28টা অন্তত কাঁচা হলুদের টুকরো, 28টা পাতিলেবুর টুকরো দিয়ে, সর্ষের তেল হলুদ দিয়ে, যদি গুঁড়ো হলুদ দিয়ে যদি আপনি যদি আহুতি প্রদান করতে পারেন, তাহলে কিন্তু আপনার শত্রু নাশ না, সেখানে কিন্তু খতম না, সেখানে কিন্তু তাকে প্রশমিত করা হয়, অর্থাৎ মানুষের মধ্যে যে দুষ্ট বুদ্ধি আছে সেটাকে কিন্তু কমিয়ে দেওয়া যায়। এবং মানুষ, প্রত্যেকটা মানুষ এসে বিশেষভাবে কাজ পায়, আপনারা প্রত্যেকেই লাইভ দেখেন আমার, সেখান থেকে এবারেও দেখতে পাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, সেটা অবশ্যই ওয়াচ করবেন। একটা ফোন নিয়ে নিই আমরা। নমস্কার। নমস্কার দিদি, আমি কৃষ্ণনগর থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি, দিদিকে নমস্কার, আপনাকেও নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমি তো দিদির কাছে গেছিলাম ছেলেকে নিয়ে, আচ্ছা, 2 বছর আড়াই বছর আগে। ছেলে তো এখন ল প্র্যাকটিস করছে, ভালোই করছে, দিদির প্রতিকার নিয়েছি আমি। খুব ভালো কথা। হ্যাঁ, কিন্তু এবার দিদি, এবার ছেলে একটু বিয়ের সম্বন্ধে জানতে চাই। ছেলে দিদি পার্টটা বলুন আমি। ঠিক আছে দিদি, ক্যারিয়ার যখন তৈরি করে দিয়েছেন, বিয়ের জায়গাটাও বলে দেবেন। বলুন ডেট অফ বার্থ বলুন। 15 ডিসেম্বর 1995। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সময়টা বলুন। বিকেল 4:28 নবদ্বীপ। বিকেল 4:28 আচ্ছা, নবদ্বীপে জন্ম। ও এসেছিল যখন ওর রাশি লগ্ন নিশ্চয়ই জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ লগ্ন এবং কন্যা রাশি, ঠিক আছে। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র, অর্থাৎ রবির দশায় জন্ম নরগণ। আচ্ছা, প্রথম কথাই মেন আপনার প্রশ্ন হচ্ছে ওর বিয়ে। এখানে ক্যারিয়ারের জায়গাটা কিন্তু খুব খারাপ দেখাচ্ছেন, আপনার ছেলের মধ্যে যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী রয়েছে এবং ও ক্যারিয়ারের জায়গা থেকে কিন্তু যথেষ্টই সাফল্য পাবে, সেটার প্রতিকারও আমি দিয়েছিলাম এবং সেটা আপনারা নিশ্চয়ই পাচ্ছেন। কিন্তু ওর বিয়ের জায়গাটার জন্য কিন্তু গন্ডগোল, এবং আমি যখন আপনার আমার কাছে এসেছিলেন নিশ্চয়ই বলে দিয়েছিলাম যে ও প্রবল মাঙ্গলিক রয়েছে এবং ও ভীষণ সুন্দরের পূজারী, ভীষণ শৌখিন, ঠিক আছে আমার, তাই তো আপনার ছেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ শৌখিন, যার ফলে কিন্তু চট করে কোনো মেয়েকে বিয়ের জায়গা থেকে পছন্দ হবে না, তবে বিয়েটা ও বাড়ি থেকে খুব দূরেও হবে না। ওর আপনাদের যে বাড়ি রয়েছে না, সেই বাড়ির আপনার সাউথ ওয়েস্ট কর্নারে মেয়ের বাড়ি কিন্তু হবে দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু বিয়ে হওয়ার ক্ষেত্রে প্রবল বাধা রয়েছে, কারণ হচ্ছে প্রবল মাঙ্গলিক রয়েছে এবং সপ্তম স্থানের ওপরে কিন্তু দেখা যাচ্ছে রবি আছে। ওর আর একটা হচ্ছে কালসর্প দোষ রয়েছে, এটাকে কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান প্রয়োজন রয়েছে। কালসর্প মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবন কিন্তু সুখের হয় না, এবং সেক্ষেত্রে আমি বলে থাকবো সামনেই কৌশিকী অমাবস্যা, মাঙ্গলিক দোষ এবং কালসর্প দোষের সঠিক প্রতিকার করুন। এবং আপনার ছেলে তাহলে কিন্তু 2022-এর প্রথমেই, মানে এপ্রিল মে মাসের মধ্যেই কিন্তু বিয়ে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি আবার যাব দিদি আপনার কাছে? কি যাব? অবশ্যই অবশ্যই, সঠিক প্রতিকার করতে গেলে তো আসতে হবে কৌশিকী অমাবস্যার আগে। 6 আগস্ট আমি কৃষ্ণনগরে থাকবো, অবশ্যই বুকিং নিয়ে নেবেন। কিন্তু এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার বুকিং, আমি একসাথে বহু মানুষ দেখি না, 21 জন করে প্রত্যেকটা চেম্বারে দেখি, কিন্তু কালকে আমার দুর্গাপুর চেম্বারে প্রায় 30 জনের কাছাকাছি হয়ে গেছে। সেই কারণে আমরা অনেক সময় ওয়েটিংয়ে দিয়ে দিচ্ছি, যে কেউ যদি ক্যান্সেল করে সেখানে হয়তো আপনাকে দেবো,
কৌশিকী অমাবস্যার জন্য স্পেশাল বুকিং বলেই দেবেন, যারা ফোন ধরছে আমার তাদেরকে বলে দেবেন যে কৌশিকী অমাবস্যার জন্য আমি কাজ করাতে চাই, স্পেশাল যে বুকিং আছে সেই বুকিংটা আমাকে রেকর্ড করুন, ঠিক আছে? এই কথাটা বলবেন একদম, আপনি সেইগুলি বুক করে দিন, কারণ প্রত্যেকটা চেম্বারে মানুষ কিন্তু আজকে এতগুলো বছর ধরে আমি যেহেতু কাজ করে আসছি প্রত্যেকেই জানে যে কৌশিকী অমাবস্যাতে বৈশালীদি তারাপীঠে থাকবে আর যার যা সমস্যাগুলো আছে একদম ভ্যানিশ করে নেবে। আপনি একবার বুকিং করে নিন এবং যেমনটা বললেন দিদি বলবেন যে কৌশিক অমাবস্যা স্পেশাল বুকিং দিদি দিতে বলেছেন, আমার সাথে কথা হয়েছে বৈশালীদির বলে আপনি বুকিংটা করিয়ে নিন। সামনে কিন্তু হাতিবাগানে দিদি 30 তারিখে চেম্বার করবেন, গড়িয়াহাটে চেম্বার রয়েছে 1 আগস্ট, বর্ধমানে 2 আগস্ট, শেওড়াফুলিতে 4 আগস্ট, 5 আগস্ট হাওড়াতে চেম্বার, 6 আগস্ট কৃষ্ণনগর, এক্ষুনি কৃষ্ণনগরে কথায় দিদি বলছিলেন, ব্যারাকপুর আপনারা চেম্বার পাচ্ছেন 7 আগস্ট, 9 আগস্ট দিদি থাকবেন মেচেদায়, শিলিগুড়িতে চেম্বার 11 আগস্ট, 14 আগস্ট বহরমপুরে থাকবেন দিদি, দুর্গাপুরে অগস্ট মাসের 20 তারিখে থাকছে চেম্বার, 24 আগস্ট আসানসোলে চেম্বার এবং অতি অবশ্যই 26 তারিখ মালদায় থাকছেন দিদি। আর কৌশিক অমাবস্যার কথা তো আমরা বলছি, 5 এবং 6 সেপ্টেম্বর দিদি থাকবেন তারাপীঠে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো বুকিং করিয়ে নিন, যে বুকিং নাম্বারসগুলো যাচ্ছে ওই নাম্বারে ফোন করে বুকিং কনফার্ম করুন, আসুন এবং তারপর দিদি যেমনটা বললেন বাকি দায়িত্বটা দিদির। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাম, আমি চাপড়া থেকে অভিনব দিয়ে বলছি, আমি আমার ভাইয়ের সম্বন্ধে আজকে জানবো। আচ্ছা বলুন, কোথা থেকে? চাকদা? চাকদা কৃষ্ণনগর। আজকে সব কৃষ্ণনগর চাকদা। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন ভাই। হ্যাঁ 17/11/1992। সময়টা বলুন। সকাল 11:02। 11:02। জন্মস্থান কোথায়? চাপড়া হসপিটাল চাকদাতে। আপনার পরিচিত কেউ এসেছেন নাকি দিদির কাছে? হ্যাঁ আমার পাশের বাড়ি একজন দিদি গিয়েছিলেন, উনি প্রাইমারি স্কুলে চাকরি করেছেন, উনি এখন শিলিগুড়িতে থাকেন। খুব ভালো, দারুণ খবর। এখন শিলিগুড়িতে থাকেন? শিলিগুড়িতে। জন্মস্থান কিন্তু চাপড়া হসপিটাল। আচ্ছা কোথায়? চাত্রা। চাপড়া? হ্যাঁ চাত্রা না চাকদা না, চাত্রা হসপিটাল। চাপড়া কৃষ্ণনগর চাপড়া। ঠিক আছে কোনো ব্যাপার না, ঠিক আছে। ওর রাশি লগ্ন জানা আছে? কর্কট রাশি? না ম্যাম জানি না। লিখে রাখুন, একদমই তাহলে রেখে রাখুন। এটা ভাইয়ের আছে? হ্যাঁ আমার ভাই। আচ্ছা বার ছিল হচ্ছে মঙ্গলবার? হ্যাঁ মঙ্গলবার। আচ্ছা মকর লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র দেবাড়িগণ বুধের দশায় জন্ম হয়েছে। আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে ওর ক্ষেত্রে একটু চাপা প্রকৃতির ছেলে, তাই তো? সব কথা বাড়িতে শেয়ার করতে চায় না। ও কি এমএ পাস করেছে? বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে প্রবল বাধা আসে। ওর বিটেক যেখানে ক্যাম্পাসিং হয়েছিল সেখান থেকেও চাকরি পেয়েছিল? হ্যাঁ পেয়েছিল ম্যাম, কিন্তু করতে পারেনি সেটা। শনি মঙ্গলের যে কনজাংশন হয়ে রয়েছে না, শনি মঙ্গলের এই কনজাংশন ওকে জীবন থেকে কিন্তু অনেকটা পিছিয়ে দিচ্ছে, অর্থাৎ লেথার্জি, ঘুম থেকে ওঠা, এগুলো একটু লেট হচ্ছে, তাই তো? একটু লেজি প্রকৃতির আছে ও, যে ক্যারিয়ারের ব্যাপারে খুব উদ্যমী সেটা কিন্তু নয়। আচ্ছা আপনি তো ওকে দেখেন, তো আপনি কিভাবে দেখেন ওকে, যে ও খুব সিরিয়াস ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস আছে? একদমই নয় সেটা। পড়াশোনা করে বাট ক্যারিয়ার নিয়ে যে আমাকে দাঁড়াতেই হবে লড়াকু সেই ব্যাপারটা কিন্তু ওর মধ্যে কম আছে। আছে তো? প্রতিকার করতে হবে, যতক্ষণ না প্রতিকার করবেন তত শুক্র দ্বাদশে অর্থাৎ মানে ওর শুক্র বৃহস্পতির ঘরে এমনি ভালো ফল দেয় না, এবং সেটা পঞ্চমপতি দশমপতি দ্বাদশে, যেক্ষেত্রে কর্মসূত্রে ওকে কিন্তু
নর্থের দিকে চলে যেতে হবে, অর্থাৎ দিল্লি দিল্লি সাইডের দিকে কিন্তু চাকরি আসছে, তাই তো? কিন্তু যেতে চাইছে না, এই জায়গাগুলো ঠিক করতে হবে। দিদি তো একবারে পিন পয়েন্ট বলেই দিয়েছেন যে ও যেখানে চাকরিটা পেলো সেটা করতে পারলো না, কেন করতে পারলো না, ওর যা স্যালারি এক্সপেকটেশন সেই অনুযায়ী ও পাচ্ছে না, ও যেখানে পাচ্ছে সেখানে ও যাবে না, সেটাও বলে দিয়েছেন দিদি যে কোন জায়গা থেকে আসছে কিন্তু সেখানে ও যেতে চাইছে না, যেখানে ও চাইছে সেখানে ফাইনাল মোমেন্টে গিয়ে কেটে যাচ্ছে। কেন এগুলো হচ্ছে সেটা দিদি একদম পিন পয়েন্ট বলে দিয়েছেন, বাকিটা এবার আপনার হাতে। যদি মনে করেন যে হ্যাঁ এরকম পিন পয়েন্ট সলিউশনটাও আমার চাই, তাহলে আপনি অবশ্যই মানুষ এটাই বিশ্বাস করে যে বৈশালী সরকার মানে হচ্ছে পিন পয়েন্ট প্রেডিকশন এবং পিন পয়েন্ট প্রতিকার, কারণ মানুষ আমার কাছে আসেই কিন্তু প্রতিকারের জন্য। কাজেই মানে বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, কাজ পাননি, তাদেরকে বলবে একবার আসতেই হবে, কারণ সামনেই কৌশিকী অমাবস্যা। ঠিক এই যোগটাকে কিন্তু জীবনের যারা উন্নতি করতে চাইছেন বা লাইফে সাকসেস পেতে চাইছেন, জীবন সম্পর্কে সচেতন, লাইফে আমি কিছু করতে চাইছি, আমি এফোর্ট দিচ্ছি, সব কিছু করছি কিন্তু সাকসেস হচ্ছে না, তাদের জন্য কিন্তু বৈশালী সরকার। কারণ হচ্ছে আমি নিজেও যেরকম সাকসেসফুল, সেরকম আপনারাও যাতে আপনাদের জীবনে যে সেক্টরই থাকুন না কেন, বহু বড় বড় লয়ার, আইএস, আইপিএসরাও তো আসে, মিনিস্টাররাও তো আসে, কাজেই তারাও তাদের জায়গা থেকে কিন্তু যথেষ্টই সাকসেসফুল। কাজেই জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র যেটার অধ্যয়ন যদি আপনার সঠিকভাবে থাকে, একটা মানুষকে সুন্দরভাবে গাইডলাইন কিন্তু করে দেয়া যায়। আর যেটা আমি বলছিলাম আহুতি নিয়ে, যাদের ধরো সব কাজের ক্ষেত্রে বাধা হচ্ছে, তাদের বলবো সেদিনকে বহু তো দ্রব্য আছে, আমি যেটা আমি টিভিতে বলতে পারবো, সব তো আমরা টিভিতে বলতে পারি না, যেটা বলতে পারি পান পাতা নেবেন 28টা, সেই পান পাতায় আপনি যে বাধাটা পাচ্ছেন সেই বাধাটা কিন্তু লাল চন্দন দিয়ে লিখবেন, শ্বেত চন্দন কিন্তু মায়ের কাজে লাগে না, লাল চন্দন দিয়ে লিখতে হবে এবং 28টা হর্তুকি তার মধ্যে দিতে হবে, দিয়ে এবং 28টা জটামাংসী, 28টা মরামাংসী, এগুলো বিভিন্ন রকম গাছের ছাল, অন্য কিছু না, এটার মাধ্যম দিয়ে যদি আপনারা আহুতি দিতে পারেন, তাহলে দেখবেন যে কাজে আপনার এতদিন পর্যন্ত বাধা পাচ্ছিলেন সেই কাজটা কিন্তু আপনার খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। একটা খুব ভালো কথা দিদি বললেন যে আমি নিজে একজন খুব সফল মানুষ এবং সেজন্যই আমি আপনাদেরকে সাকসেস দিতে পারি, এটা কিন্তু খুব সত্যি কথা। যিনি নিজে সাকসেসফুল নন তিনি কিন্তু অন্যকে কখনোই সাকসেস দিতে পারবেন না, কারণ তিনি তো নিজেই জানেন না কি করে সাকসেসটা পেতে হয়, পেতে হয়। এবং সবচেয়ে সফল তিনি আপনাকে সফলের রাস্তা দেখাতে পারে। সাকসেস কথাটা খুব ছোট, কিন্তু এটাকে মানে পেতে গেলে লাইফে অনেক মানে স্যাক্রিফাইস করতে হয় এবং ডেডিকেশন থাকতে হয়। এই ডেডিকেশনটা আমার দীর্ঘ এত বছর কিন্তু রয়েছে বলেই আমি সাকসেস পেয়েছি এবং ধরে রাখতে পেরেছি এবং তার পাশাপাশি আমি সেটাকে এখনো পর্যন্ত মানে স্টিল নাও আমি সেটাকে কিন্তু এটাকে অধ্যয়ন করে যাচ্ছি, যাতে পরবর্তী সময় আপনাদের আরো বেশি আমি সাকসেস দিতে পারি, সেটা যেন ডেলিভার করা যায় আপনাদের কাছে। পশ্চিমবঙ্গের বাইরে বিদেশের মানুষরা প্রচুর কাজ করতে দিয়েছে কৌশিকী অমাবস্যা, তাদের জন্যই মেনলি লাইভ করা হবে, কারণ যেহেতু তারা পুজোতে সরাসরি সেটা দেখতে চায় বা অঞ্জলি দিতে চায় ওখান থেকে, তারা তো আসতে পারছেন না, তাদের জন্য লাইভটাই, ওটাই তারা করতে পারবে। এখন তো বিদেশের ফ্লাইটগুলো বন্ধ রয়েছে, কাজে তাদের জন্য বিশেষভাবে সেটা করা হবে। এবং মানুষের এটাই আস্থা ভরসা বিশ্বাস যে বৈশালী সরকার মানেই কিন্তু, এটা মানুষ জেনেই গেছে, এটা আমার চেম্বারে সেই বলে যে আপনি শুধু আমাদের মুক্তি দিন, কারণ আপনার রেফারেন্স শুনেই আমরা এসেছি রেমেডি করতে চাই। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি বনগাঁ থেকে বলছি, বিশ্বজিৎ দাস। বলুন। আমার জন্ম তারিখ 2/8/1985। ফেব্রুয়ারি 8 তারিখ 1985। আপনি যেটা বললেন সেটা 2/8 মনে হচ্ছিল। না, তাহলে আমি ভুল বলেছি। হ্যাঁ, সময়টা বলুন। হ্যাঁ, সময়টা 12:45 দুপুর বেলা। 12:45 দুপুর 12:45। কোথায় জন্মস্থান? বনগাঁ হসপিটাল। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না দিদি, তেমন কিছু জানতে পারিনি, দুই এক জায়গা থেকে যা জেনেছি, এক একজন এক রকম বলে, ঠিক বিশ্বাস হয় না আর কি। আচ্ছা আচ্ছা, আপনি জেনে রাখুন। শুক্রবার দিন আপনার জন্ম হয়েছিল?
হ্যাঁ মানে বাড়ি থেকে তাই আমি জানতে পেরেছি শুক্রবার জন্ম হয়েছিল। বৃষ লগ্ন লিখে রাখুন, বৃষ লগ্ন কন্যা রাশি। হ্যাঁ কন্যা রাশি এবং আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র নরগণ রবির দশায় জন্ম হয়েছিল। এগুলো সব লিখে রাখুন, কাজে দেবে আপনার ভবিষ্যতে। চতুর্থ পতি চলে গেছে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম। আপনি পড়াশোনার জায়গার থেকে তো যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিলেন, তাই তো? যেভাবে আপনার ক্যারিয়ারটা করতে চেয়েছিলেন, সায়েন্স নিয়ে পড়েছিলেন? না সায়েন্স ছিল বলতে বায়োলজির উপরে আমার ইন্টারেস্ট ছিল বেশি। তাহলে তো সায়েন্সেরই সাবজেক্ট। হুম, আপনার রবি বুধ বৃহস্পতি যেটা রয়েছে এটা খুব ভালো, আপনাকে সারা জীবনই বই পড়তে খুব ভালোবাসবে, তাই তো? হ্যাঁ দিদি। হ্যাঁ কিন্তু কর্মস্থান নিয়ে তো খুব ডিস্টার্বে রয়েছেন, প্রচুর শত্রুতার সম্মুখীন। খুবই শত্রুতার সম্মুখীন রয়েছে। আপনি খুব সোজা সাপটা মানুষ, আপনার ভেতরেও যা বাইরেও তা, কোন রকম ছল চাতুরি আপনি একদম পছন্দ করেন না। এবং বিয়ের জায়গাটা খুবই ডিস্টার্ব। বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে। হ্যাঁ বিবাহিত জীবন নিয়ে কিছু প্রবলেমে রয়েছেন তো? না বিবাহিত জীবনে খুব এমন কিছু প্রবলেম নেই, আমার মা অসুস্থ থাকেন। হ্যাঁ শরীরটা ভালো যাচ্ছে না। বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখেন আপনি নিজেও বুঝতে পাচ্ছেন যেটা আমি বলতে চাইছি, পারিবারিক সুখ শান্তির জায়গা যথেষ্টই আপনি ডিস্টার্ব ফেস করছেন, বিশেষত মা আর বউ দুজনের মধ্যে কিন্তু যথেষ্টই প্রবলেম হচ্ছে অ্যাডজাস্টমেন্টে, তাই তো? অ্যাকচুয়ালি হয় সেটা মানিয়ে নেওয়ার মধ্যেই তেমন কিছু সমস্যার মধ্যে নেই আর কি। আপনি সেটা খুব একটা মানে পাশে হয়তো বউ রয়েছে অনে আর শেয়ার করতে চাইছেন না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কিছু ডিস্টার্ব আপনার রয়েছে। তবে আপনি এমনি একটু জেদি প্রকৃতির মানুষ এবং অ্যাডজাস্ট করে চলার মতন একটা মানসিকতা আপনার মধ্যে রয়েছে। শুক্র মঙ্গল এক জায়গায় রয়েছে এটা খুব ভালো, আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ গুণও তো দেখা যাচ্ছে। লেখালেখি করেন? হ্যাঁ লেখালেখি করি আমি, মানে আঁকতাম এর আগে, এখন আর সময়ের অভাবে হয়ে ওঠে না। আপনার মধ্যে ক্রিয়েটিভ ব্যাপার ভীষণ ভাবে রয়েছে, কিন্তু আপনার মেন সমস্যা এতটা গুণের অধিকারী হয়েও আপনার যোগ্যতা সাপেক্ষে কর্ম আপনি পাননি, তাই তো? না সেই জায়গাটাকে ভীষণ ডিসস্যাটিসফ্যাকশন, মেন্টাল স্যাটিসফ্যাকশন একদমই নেই। এই জায়গাটা আমি বলবো একটু কারো পরামর্শ অবশ্যই করতে হবে, তবে গিয়ে ক্যারিয়ার গ্রোথটা কিন্তু পাবেন। সামনেই কৌশিকী অমাবস্যা, এতদিন তো অনেকগুলো জ্যোতিষ নিশ্চয়ই দেখিয়েছেন আপনি, কিন্তু কারো কাছে সেভাবে স্যাটিসফাইড হতে পারেননি। কিন্তু আমি যে কথাগুলো আপনাকে বললাম আপনার জীবনের সাথে মিলেছে কি মেলেনি? মিলেছে তো অবশ্যই, এবং যেটা উনি সবসময় পাবলিকলি স্বীকার করতে পারেন না, তার জন্যই কিন্তু জ্যোতিষীর সঙ্গে চেম্বারে এসে যোগাযোগ করতে হয়, কথা বলতে হয়, যাতে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ আমি তরুণ চ্যাটার্জি বলছি নদিয়া থেকে, আমি একটু মেয়ের সম্বন্ধে জানবো। আবার নদিয়া, বলুন বলুন। হ্যাঁ মেয়ের ডেট অফ বার্থ 20/2/2004। 20/2? হ্যাঁ 2004। পেয়েছে? হ্যাঁ পেয়েছে। হ্যাঁ জিওগ্রাফিতে নিয়ে পড়তে বলুন, বায়োসায়েন্স নিতে পারে। বায়োসায়েন্স আপনি আপনি পড়বে না সাইন্স পড়বে? বায়োসায়েন্স নিয়ে পড়তে বলুন, বায়োসায়েন্স নিয়ে পড়লে ভালো হবে ওর ছকটায়। ও নিজেও তো সায়েন্সের বায়োসায়েন্সের গ্রুপটায় তো ভালো নাম্বার পেয়েছে। হ্যালো। না সময় তো শেষ, উনিয়া চাইলেও শেয়ার করতে পারবেন না। আপনি চাইলে অবশ্যই আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করবেন একদম, এবং এর ক্যারিয়ারটা কিন্তু একটু প্রয়োজন রয়েছে কারো কাউন্সিলিং করে নিলে, তাহলে কিন্তু অবশ্যই লাইফে সাকসেসটা পাবে, ওর চাকরি করার একটা মানসিকতা থাকবে। একদম ক্যারিয়ার কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে আপনার মেয়ের ছকের ক্ষেত্রে। আপনাদের জীবনের কাউন্সিলিং এ যাদের যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু কাজে লাগাতে পারেন অবশ্যই সামনে কৌশিক অমাবস্যাকে। আজকের মতন অনুষ্ঠান শেষ করব, দিদিকে অনেক ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল আবার আপনাদের সঙ্গে পরবর্তী অনুষ্ঠানে দেখা হচ্ছে। নমস্কার।